হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর খুব ভালোভাবে পড়াশোনা করছো। তো তোমাদের এই স্টাডিটাকে আরও লাইভলি করতে আমি একটা নতুন গুড নিউজ নিয়ে এসেছি। সেটা হলো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব আয়ুর্বেদা, অর্থাৎ AIIA পার্মানেন্ট ভ্যাকেন্সি ফর স্টাফ নার্স ডাইরেক্ট রিক্রুটমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারে হতে চলেছে। আজকের ভিডিও তাহলে এই রিলেটেড আমরা আলোচনা করব, কোথায় জব প্লেসমেন্ট হবে, কোথায় এক্সাম সেন্টার পড়তে পারে, কোন জায়গায় কত ভ্যাকেন্সি আছে, আনরিজার্ভড এবং ক্যাটাগরি ওয়াইজ কত করে ফিজ ডিডাকশন থাকছে, পে ম্যাট্রিক্স কেমন হতে পারে, এই নিয়ে আজকে ডিসকাশন শুরু করব। হ্যালো, আমি জয়িতা দাস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং থিং ট্যাঙ্ক। তোমরা যারা আমার নার্সিং থিং ট্যাঙ্ক ফ্যামিলিতে আছো, অলওয়েজ আপডেটেড থাকার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। সো নো মোর টাইম ওয়েস্ট, লেটস জাম্প টু দ্য ডিসকাশন। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা, অর্থাৎ AIIA হলো আমাদের মিনিস্ট্রি অফ আয়ুষের একটা অটোনোমাস অর্গানাইজেশন। এর আন্ডারে আয়ুর্বেদা রিলেটেড সমস্ত রিসার্চ, ইনভেস্টিগেশন এবং পাবলিক অ্যাপ্লিকেশন করা হয়। তো AIIA আমাদের জন্য টোটাল 40 সিট ভ্যাকেন্সি নার্সিং স্টাফের জন্য নিয়ে এসেছে। এখানে পে ম্যাট্রিক্স কেমন থাকবে ডিসকাস করা যাক। পে ম্যাট্রিক্স থাকছে লেভেল 7 CPC, অর্থাৎ স্টার্টিং বেসিক 44,900 থেকে 1,42,000 অবধি হতে পারে। নেক্সট, এলিজিবিলিটির মধ্যে প্রথমেই থাকছে এজ লিমিট। এজ লিমিটের মধ্যে আপ টু 35 ইয়ার্স, অর্থাৎ 35 বছর অবধি আনরিজার্ভড ক্যাটাগরিতে যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং বাকি এজ রিল্যাক্সেশনের মধ্যে SC ST OBC ডিফারেন্ট থাকছে। SC ST-র জন্য এজ রিল্যাক্সেশন থাকছে 5 ইয়ার্স, OBC-র জন্য থাকছে 3 ইয়ার্স, এবং PWD অর্থাৎ ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ থাকছে তাদের জন্য থাকছে 10 ইয়ার্স। সো এই ছিল এজ রিল্যাক্সেশনের ব্যাপার। আর সমস্ত সিটিজেনকে, অর্থাৎ যারা অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এবার আমি আসবো এডুকেশনাল এলিজিবিলিটি, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকবে তার উপরে। প্রথমেই বলছি, বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে রেগুলার 4 ইয়ার্স বিএসসি নার্সিং কোর্স পার্সিউ করতে হবে এবং তার সাথে রেজিস্টার্ড নার্স হতে হবে যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল থেকে। নেক্সট, যারা GNM পাস আউট তারাও অ্যাপ্লিকেবল হবে এখানে। সেক্ষেত্রে GNM পাস আউট করার পরে যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল থেকে রেজিস্টার থাকতে হবে এবং তার সাথে মিনিমাম 100 বেডে হসপিটালে 2 বছরের স্টাফিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। প্রেফারেবল যদি আয়ুর্বেদা রিলেটেড হসপিটাল, অর্থাৎ আয়ুর্বেদা এনরিচড হসপিটালে যদি তোমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারো, সেক্ষেত্রে তোমাদেরকে অগ্রাধিকার অর্থাৎ প্রেফারেন্স দেওয়া হবে। নেক্সট, যদি কেউ পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাস আউট হয়, অর্থাৎ আফটার GNM পোস্ট বেসিক বিএসসি নার্সিং 2 ইয়ার্স রেগুলার কোর্স পাস আউট হওয়ার পরে তোমরা অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে তোমাদের কোনো আলাদা এক্সপিরিয়েন্স লাগবে না, অ্যাজ এ বিএসসি নার্সিং তোমরা কাউন্টেবল হবে। নেক্সট আসছি রেজিস্টার্ড নার্স বা রেজিস্টার্ড মিডওয়াইফ, যারা কি না আয়ুর্বেদা ইনস্টিটিউশন থেকে করেছে, অর্থাৎ আয়ুর্বেদা নার্সিং থেকে যারা রেজিস্টার্ড নার্স আছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে প্রসঙ্গত বলে দিই, আয়ুর্বেদা নার্সিং 2 থেকে 5 ইয়ার্স কোর্স হয়, অর্থাৎ তোমরাও অ্যাপ্লাই করতে পারবে। সবার ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন থাকা ম্যান্ডেটরি, অর্থাৎ আফটার পাস আউট তোমাদের এক্সপিরিয়েন্স কাউন্ট হলেও তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা 5 বছরের মধ্যে ভ্যালিড থাকতে হবে। এই ছিল তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান। সিট ম্যাট্রিক্স নিয়ে ডিসকাশন করা যাক। অ্যাকর্ডিং টু সিট ম্যাট্রিক্স টোটাল 40 সিট অ্যাভেলেবেল। 40 সিটের মধ্যে 34% অ্যাকর্ডিং টু মেরিট লিস্ট এমপ্লয়েড হবে নিউ দিল্লিতে এবং বাকি 6%, অর্থাৎ বাকি 6 জন এমপ্লয়েড হবে গোয়াতে। এই 2 জায়গায় টোটাল ভ্যাকেন্সিটা ডিভাইড করা হয়েছে। এখানে 40 সিটের মধ্যে আনরিজার্ভ থাকছে 18 জন, এসসি থাকছে 5 জন, ST থাকছে 3 জন এবং OBC থাকছে 10 জন। এই সিট ডিভিশন আছে। এরপরে যেটা EWS অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন যারা আছে তারা থাকছে টোটাল 4 জন। তোমাদের এই জব প্রোফাইলের মধ্যে পারমানেন্ট ভ্যাকেন্সি হলেও, অর্থাৎ ডাইরেক্ট রিক্রুটমেন্টে পারমানেন্ট ভ্যাকেন্সি নেওয়া হলেও, একটা প্রোবেশন পিরিয়ড থাকছে যেটা হলো 2 ইয়ার্স। সার্ভিস ব্রেক না করে এই 2 ইয়ার্স তোমাদের কিন্তু কন্ডাক্ট করতে হবে ইন প্রোবেশন ইয়ার। এখন আমি আসি অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট কবে। অ্যাপ্লিকেশান করা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা আমার স্ক্রিনে অথবা ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশান লিঙ্ক দেখে নিতে পারো এবং অ্যাডভার্টাইজমেন্ট আমি তোমাদের ওখানে লিঙ্কটা দিয়ে দেবো। পাশাপাশি অ্যাপ্লিকেশান যেহেতু শুরু হয়ে গেছে, লাস্ট ডেট হচ্ছে 31 জানুয়ারি
12 PM ঠিক আছে। তার মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশন এবং অনলাইন পেমেন্ট মেথড ফুল কমপ্লিট করতে হবে। এখানে কোনো রকম হার্ড কপি সেন্ড করার কথা বলা নেই, অর্থাৎ AIIA ইনস্টিটিউশনে কোনো রকম হার্ড কপি সেন্ড করতে হবে না। বাট অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পরে তোমরা কিন্তু তোমাদের কাছে 2 সেট করে অল রিকোয়ার্ড ডকুমেন্টস, সেলফ অ্যাটেস্টেড অ্যাপ্লিকেশন ফর্ম, সেলফ অ্যাটেস্টেড এবং 2টো করে পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচ করে রেডি তোমাদের কাছে রেখো। ওকে, পরবর্তীকালে এটা লাগতে পারে। এডুকেশন কোয়ালিফিকেশান তো আমরা জেনেই নিলাম, এবার এক্সপিরিয়েন্সের কথা বলি। প্রথমেই যেরকম আমি বললাম, প্রায়োরিটি তাদেরকে দেওয়া হবে যারা কিনা আয়ুর্বেদা নার্সিং আছে এমন কোনো হসপিটাল, অর্থাৎ পাবলিক ডেলিভারিং আয়ুর্বেদা নার্সিং হয় এমন কোনো হসপিটালে এক্সপিরিয়েন্স আছে তাদেরকে অগ্রাধিকার অর্থাৎ প্রায়োরিটি দেওয়া হবে। পাশাপাশি যারা কম্পিউটার জেনারেল স্কিল হ্যান্ড জানো, যেমন MS অফিস, MS ওয়ার্ড অথবা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এইগুলো যারা জানো তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এগুলোর জন্য আলাদা 3 পয়েন্ট ইন্টারভিউতে অ্যাড করা হবে। এক্সাম সেন্টার কোথায় পড়তে পারে তাই নিয়ে তোমাদের অনেকেরই কোয়ারি আছে, তো আমি বলে দিই এখানে এক্সাম প্যাটার্ন থাকছে অনলাইন মোড অথবা অফলাইন মোড, এখনও কিছু ক্লিয়ার করে পাবলিকেশন করা হয়নি। রিটেন মোড অফলাইন এবং অনলাইন CBT মোড হতে পারে, এবং এক্সাম সেন্টার প্রাইমারিলি নিউ দিল্লিতেই রাখা হবে বলে ধরা হয়েছে, বাট অ্যাকর্ডিং টু স্টুডেন্ট ডিমান্ড তোমাদের হোম টাউনেও রিভিশন করা যেতে পারে। তো সেক্ষেত্রে নতুন কিছু আপডেট এলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এবার আসি অ্যাপ্লিকেশান ফিজ রিলেটেড। অ্যাপ্লিকেশান ফিজের মধ্যে যারা আনরিজার্ভড আছো তাদের ক্ষেত্রে 500 রুপিস, এটা হচ্ছে নন রিফান্ডেবল, এবং পাশাপাশি SC ST যারা আছো তাদের ক্ষেত্রে 250 রুপিস নেওয়া হবে। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছো তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফিজ নেওয়া হচ্ছে না, কিন্তু সেক্ষেত্রে তোমাদের ভ্যালিড ডকুমেন্ট প্রুফ সাবমিট করতে হবে। এবং যারা আনরিজার্ভড আর ইকোনমিক্যালি উইকার সেকশন থাকছো তাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকায় অ্যাপ্লিকেশান ফিজ নেওয়া হচ্ছে। এখানে আমি একটা মেনশান করে দিই, 2022 অর্থাৎ 2022 সালের জুলাই মাসের 11 তারিখে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছিল তারা, এবং পাশাপাশি 2023-তে এপ্রিল মাসে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছিল, এই দুটো নোটিফিকেশানে যারা অ্যাপ্লাই করেছো তাদেরকে এগেন অ্যাপ্লাই করতে হবে না এবং এগেন অ্যাপ্লিকেশান ফিজ নেওয়াও হবে না, ঠিক আছে। তোমরা অলরেডি এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে ইনক্লুডেড হয়ে আছো অ্যাকর্ডিং টু AIIA। নোটিফিকেশান লিঙ্কটা ভালো করে পড়ে দেখে নিলে তোমরা বুঝতে পারবে। যদি কারোর আর কিছু জানার কোয়ারি থাকে তো আমাকে কমেন্ট বক্সে প্লিজ মেনশান করো, আমি আমার সাধ্য মতন অ্যান্সার দেবো। ভালো থাকবে, পড়াশোনা চালিয়ে যাবে। বাই।